আরজিকর ঘটনার মাঝেই ফাঁসি দেওয়া হাসপাতালে লোহার রড হাতে নিয়ে নার্সের ওপর চড়াও আটক অভিযুক্ত। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে তোলপাড় দেশ। বিভিন্ন হাসপাতালে চিকিৎসক, নার্সদের সুরক্ষা সুনিশ্চিত করা ও ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে আন্দোলন চলছে। এর মাঝেই লোহার রড হাতে নিয়ে কর্তব্যরত এক নার্সের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠল রোগীর পরিজনের বিরুদ্ধে। শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতালের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ালো বুধবার। ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতালে ভোজ নারায়ণ চা বাগানের বাসিন্দা পরেশ কাছুয়া তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ভর্তি করান। অভিযোগ, এদিন চিকিৎসকের সঙ্গে স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কথা বলার পর কোনো কিছু না হওয়ায় হঠাৎ হাতে লোহার রড নিয়ে নার্সের ওপর চড়াও হন অভিযুক্ত। যদিও হাসপাতালে নিযুক্ত নিরাপত্তা কর্মী ঘটনাস্থলে থাকায় কোনো ক্রমে বেঁচে যান নার্স। পরে ফাঁসি দেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ করেন ফাঁসি দেওয়ার BMOH শাহানুর ইসলাম। অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটেছিল, উনি একটু মানে একটা মা ডেলিভারি পেশেন্ট এখানে ভর্তি হয়েছে, এমনি সব ভালো আছে, বাইচান্স চেক আপ টেক আপ সবই ঠিক আছে, ডেলিভারিও হয়ে যাবে। তো যেহেতু ওনার হাজব্যান্ড ছিলেন, হাজব্যান্ড একটু উত্তেজিত হয়েছিলেন, মনে হলো যে ওনার একটু নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। দিদিরা সিস্টাররা যারা আমাদের ডিউটিতে আছে ওনাকে সব কিছু বোঝানোর চেষ্টাই হলো যে একটু টাইম লাগবে, যেহেতু লেবার পেনের একটু টাইম লাগে, তো সেই ধৈর্য ধরতে একটু বললেন। তো আমার মনে হয় যে উনি সেই বোঝার ক্ষমতাটা সেই মুহূর্তে হয়তো ছিল না, তার জন্য উনি উত্তেজনা হয়ে একটু মানে দিল্লিদের উপরে চড়া হওয়ার চেষ্টা করছিলেন। তো আমাদের এখানে সিকিউরিটি গার্ড আছে, তারপরে পুলিশও আছে, ওনারা সবাই এসেছেন, খুব সহায়তা করেছেন, ওনাকে নিয়ে গেছে। তো এখন সিচুয়েশান একদম নর্মালই আছে, আমরা এখানে যে যিনি এসেছিলেন থানা থেকে, উনি আপাতত ওনাকে নিয়ে গেছেন, আমরা বাড়ির লোকের সঙ্গে কথা বলছি, কারণ ওদের পাশেও সহমর্মিত ভাবে আমরা থাকি। এখন কমপ্লেন করলে সেটা আবার লিগ্যাল ব্যাপারে চলে যায়, তো আমরা চেষ্টা করছি যেটা আমরা নিজেরা কথা বলে সেটা যদি সমস্যার সমাধান হয়ে যায়। খুব পেশেন্ট পার্টি এসে যাচ্ছিলাম পেশেন্টকে দেখতে, তারপরে ও রডটা নিয়ে আসে, ও বলছে কি আমাকে আমার পেশেন্টকে দেখাতে, দেখবে কি দেখবে না আমি রড দিয়ে মারবো, এরকম আমি পিছনে ওই, তাই জন্য ও মারতে পারবে না আমাকে, কিন্তু আমি আগে গেলে তো ও মারতো আমাকে। পেশেন্ট একটা ডেলিভারি পেশেন্ট আছে, ওর হাজবেন্ড আছে, ও রড নিয়ে মারতে আসছে, এই রডটা নিয়ে আসছে।